এই ম্যাচটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 1টায় মিউনিক থেকে, সরাসরি দেখা যাবে এই ম্যাচ। তার আগে রয়েছে প্রি ম্যাচ শো লিভ দ্য গেম, সবকিছুতেই এই ম্যাচ নিয়ে আরও বিস্তর কথা হবে। তবে এই ম্যাচের আগে সবচেয়ে বেশি যে কথা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, একটা হচ্ছে স্পেন, একটা হচ্ছে ফ্রান্স। যে স্পেন এখনো পর্যন্ত বলা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে বিনোদনদায়ী ফুটবল খেলেছে, সবচেয়ে এন্টারটেইনিং ফুটবল খেলেছে এবং টুর্নামেন্টে টিকে আছে, আই ক্যাচিং। আর অন্যদিকে ফ্রান্স, যাদেরকে বলা হচ্ছে, ট্যাগ দেওয়া হচ্ছে, তারা বোরিং ফুটবল খেলেছে। এবং এই নিয়ে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে দুই কোচ কথাও বলেছেন। স্পেনের কোচ লুই দেলা ফুয়েন্তে তিনি ম্যাচের আগে বলছেন যে তার চোখে অন্তত পক্ষে ফ্রান্সকে বোরিং মনে হয় নাই। তিনি যারা বলছেন ওই স্পেন নজর কাটা ফুটবল খেলছে, এটা মানি, এটাই আমাদের ডিএনএ, এভাবে খেলেই আমরা ফল বের করছি। অনেকেই বলছে ফ্রান্স বোরিং ফুটবল খেলছে, কিন্তু আমি যখন ওদের খেলা দেখি আমার সেটা মনে হয় না, ওদের একটা প্ল্যান আছে। আর ওদের দল তো বিশ্বমানের, মানে সেখানে তিনি একদম ডিরেক্টলি আই ক্যাচিং ওয়ার্ডটা ইউজ করেছেন। এবং আরো বড় ব্যাপার, যখন এর আগে প্রেস কনফারেন্সে দিদিয়ার দেশকে জিজ্ঞাসা করা হলো, এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে অনেকে বলছে ফ্রান্স বোরিং ফুটবল খেলছে, এইরকম দল নিয়ে, ওই নিয়ে আপনার মন্তব্য কি? তখন তিনি হেসে হেসে বলেছেন যে তাহলে ভাই ফ্রান্সের খেলা না দেখলেও হবে, কোনো সমস্যা নাই, তিনি এই ফুটবলই খেলবেন এবং তিনি এটা কোনো চেঞ্জ করবেন না। কিন্তু এর চেয়েও বড় আলোচনা ম্যাচের আগে যেটা নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপে খেলবেন কি খেলবেন না। এমবাপের শেষ ম্যাচের পারফরমেন্স নিয়ে অনেকেই কথা বলছে, এমবাপেকে যা মোকাবেলা করতে হয়েছে সেটাও মাথায় রাখতে হবে, ও সব কিছুর সাথে মানিয়ে নিয়েছে, ও ফর্মে ফেরার জন্য যা করা দরকার সবকিছুই করছে। এখানে যা মোকাবেলা করতে হয়েছে সেটা বলতে তিনি মিন করেছেন সিজনের লাস্টে পিএসজির হয়ে তিনি হচ্ছে পিঠের ইঞ্জুরিতে ভুগছিলেন, সেটা থেকে কামব্যাক করেছেন এই কিছুদিন আগেই। এরপর অস্ট্রিয়ার সাথে প্রথম ম্যাচটাতে আমরা দেখলাম তিনি হচ্ছে নাক ভেঙে ফেললেন, এরপর মাস্ক নিয়ে খেলছেন, সেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে যে মাস্কে তার ভিশন ঠিকঠাকভাবে তিনি দেখছেন কি দেখছেন না, এ ধরনের নানা কিছু। দেখেন ফ্রান্সে কিন্তু আরও একটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে গিয়ে দিদিয়ার দেশকে হ্যান্ডেল করতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পের সাথে। ফ্রান্সের প্রত্যেক ম্যাচের স্কোয়াড ফরমেশান, তারা কি করতে চায়, সব কিছু হচ্ছে গিয়ে গণমাধ্যমগুলোতে চলে আসছে। এখন উনি যেটা করছেন যে ম্যাচের আগে কোনো প্লেয়ারকেও তিনি বলছেন না, ম্যাচের ধরেন একদিন আগে যে ট্রেনিংয়ে তিনি সবাইকে নিয়ে ট্রেনিং করছেন, তিন চারটা ফরমেশান নিয়ে কাজ করছেন এবং সেখানে তিনি কাউকে কিছু বুঝতে দিচ্ছেন না কোন ফরমেশানটাই কি অ্যাডপ্ট করতে যাচ্ছে। লাস্ট ম্যাচে কিন্তু সেম ঘটনাই হয়েছিল, তিনি টিম বাসে রিভিল করেছিলেন যে কারা খেলবে কোন ফরমেশানে যাবে। এটা নিয়ে আবার একটা ঝামেলাও আছে, ঝামেলাটা এরকম, একটা ম্যাচের আগে, সেটা হচ্ছে রাউন্ড অফ 16 ম্যাচের আগে, ফ্রান্সের যে স্টার্টিং ইলেভেন, সেই ইলেভেনকে নিয়ে ম্যাচের আগের দিন রাতে টিম হোটেলে তিনি আলাদা একটা মিটিং করেছিলেন এবং সেই মিটিংয়ের পরে বাকি যারা ওখানে ইনভাইটেড ছিলেন না, মানে যারা স্টার্টিং ইলেভেনে ছিলেন না, তারা আবার একটু মন কষাকষি করেছেন, যেটা খুবই স্বাভাবিক। আপনি যদি একটা দলের অংশ হন, আপনি যদি না জানেন যে আপনি স্টার্টিং ইলেভেনে থাকছেন না, আপনার একটা গ্রুপকে নিয়ে আলাদা মিটিং করা হয়েছে, এইটা দলের উপরে বিরূপ প্রভাব রাখতে পারে। কিন্তু দিদিয়ের দেশও এমন একজন, যিনি ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন 1998 সালের, তার ওই রেসপেক্টটা আছে যে তার উপর দিয়ে কেউ কোনো কথা বলবে না। কিলিয়ান এমবাপ্পে আগের ম্যাচে যখন খুব ভালো করছিলেন না, তিনি তাকে বসিয়ে দেওয়ার সাহস দেখিয়েছেন এবং এখন অনেকে চিন্তা করছেন আতোয়া গ্রিজমানের যেহেতু ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না, তাকে হয়তো এই ম্যাচে বসিয়ে দেওয়া হতে পারে, কারণ তাকে ছাড়া যদি স্টার্টিং ইলেভেন ফ্রান্স ঘোষণা, মানে যদি এই ম্যাচে নামায়ও, প্রবাবল ইলেভেনটা আমরা দেখে নেই, যেখানে অবশ্য আমরা আতোয়া গ্রিজমানকে রাখছি, কিন্তু এখনও নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না যে গ্রিজমান ওখানে থাকছেন কি না। এই ম্যাচে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নাই কিলিয়ান এমবাপে, সব আলোচনায় এমবাপেকে কেন্দ্র করে, তার মুখোশে কোনো সমস্যা হচ্ছে কিনা বা এই ধরনের মিডফিল্ডের আদ্রিয়ান রাবিওর ফেরার কথা, সামনের দিকে যেতে পারেন, তাদের ক্রিয়েটিভিটিও খারাপ না একেবারে, স্পেশালি আদ্রিয়ান রাবিওর, কিন্তু দলের বোধহয় একটাই টার্গেট থাকবে, তাদের ডিফেন্স লাইন তো সলিড, মিডফিল্ডটাকে ওই সঙ্গে মিলিয়ে ওই সামনে যারা খেলছেন, আমার মনে হয় গ্রিজমানের জায়গায় এখানে থিও তুরাম আসতে পারেন, মার্কাস তুরাম, এবং সেটা যদি আসেন তখন হয়তো ওই তিনজনকে আলাদা করে ফেলা হবে যে তোমরা সামনের দিকে শুধুমাত্র অ্যাটাক করে যাও। আচ্ছা একটা জিনিস আপনি খেয়াল করেন, মার্কাস তুরামকে যদি এই স্কোয়াডে যদি ইন্ট্রোডিউস করা হয়
মানে মার্কাস থুরাম কিন্তু খুব বেশি, আসলে ধরেন গ্রিজমানের একটা প্লাস পয়েন্ট কি, তিনি হচ্ছে নিচে নামছেন, তিনি হচ্ছে ফ্রি রোলটা তাকে দেয়া হয় সামনে হচ্ছে কি আপনার বল ডিস্ট্রিবিউশনের কাজে, সেটাই মনে হয় মার্কাস থুরাম একটু আসলে পিছিয়ে থাকবেন, কারণ মার্কাস থুরাম তো আপনার আপনি পেনাল্টি এরিয়ার ভেতর মার্কাস থুরামকে দেন, তিনি ওই কাজটা করতে পারবেন। ঠিক আছে সেটা, কিন্তু গ্রিজমানেরও ফর্ম নাই, ফর্ম নাই মানে হচ্ছে তিনি বহুদিন ধরেই আসলে তাকে যেভাবে চেনা আমাদের সবাই চেনেন সেভাবে তিনি খেলতে পারছেন না, এবং ফ্রান্স যে গোল করতে পারছে না বা ফ্রান্সের যে অ্যাটাকিং প্লেয়ার একটু কমে গেছে তার পেছনে কারণ হচ্ছে গ্রিজমানের, সম্ভবত গ্রিজমানের ফর্মহীনতা, কারণ তিনি যদি ক্রিয়েট না করেন তাহলে সামনে এমবাপেরা বা আপনি কলম্বোয়ানিকে নামান, তুরামকে নামান, পরে গিয়ে অলিভিয়ার জিরুকে নামান, তাতে আসলে খুব একটা লাভ হয় না। কিন্তু এই ম্যাচটা সম্ভবত খুবই ট্যাকটিক্যাল একটা লড়াই হতে যাচ্ছে, স্পেনের প্রবাবল ইলেভেনটা দেখলাম সেটা হয়তো একটু বুঝতে পারবো, এবং স্পেনের সেই প্রবাবল ইলেভেনে অনেকগুলো পরিবর্তন কিন্তু আছে লাস্ট ম্যাচ থেকে, কারণ পেড্রি তিনি নাই, লানরম্যান নাই, এবং একই সাথে দানি কারভাহাল তিনিও নাই, নাভাস 38 বছর বয়সে আজকের ম্যাচে শুরু তার করার কথা এবং তাকেই সামলাতে হবে কিলিয়ান এমবাপ্পের দায়িত্বটা, এছাড়া কিন্তু আসলে খুব বড় চেঞ্জ কিন্তু নাই, দানি অলমো লাস্ট ম্যাচে তিনি পেড্রির জায়গায় নেমেছিলেন, তিনি গোল করেছেন, আজকের ম্যাচেও স্টার্টিংটা তিনিই করবেন, এবং নাচো তিনি ফিরছেন স্টার্টিং লাইন আপে। স্পেনের যে ব্যাপারটা নিয়ে আসলে সমস্যা বা যেটা নিয়ে দুশ্চিন্তা সেটা হচ্ছে আপনি যখন একটা সেট ইলেভেন থেকে তিনজন ফুটবলার চেঞ্জ করবেন, একজন তো হেসুস নাভাস, দানি অলমো এবং হচ্ছে ডিফেন্সে নাচো, এবং নাচো সম্ভবত ওই পাশটায় খেলবেন, আইমারিক লাপোর্টকে আমরা বাম সাইডে দেখবো লেফট সেন্টার ব্যাক, এবং নাচো থাকবেন নাভাসের ঠিক পাশে। এখন নাচো আর নাভাস এই যে রাইট সেন্টার ব্যাক আর রাইট ব্যাক এই দুজনের যে বয়স সেই তুলনায় কিলিয়ান এমবাপ্পে যদি ওদিকে ধেয়ে আসেন দৌড়ে আসেন তখন আসলে তারা কিভাবে তাকে নেগোসিয়েট করতে পারছেন এইটা একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে স্পেনের জন্য। এবং মনে রাখা দরকার স্পেনের মূল ভিত্তি হচ্ছে তাদের ওই উইঙ্গার নিকো উইলিয়ামস আর ওলামিনিয়া হচ্ছে লামিনিয়ামাল, তো এই দুজন এত বেশি স্বাধীনতা পাচ্ছেন তার অন্যতম কারণ হচ্ছে তাদের ফুল ব্যাকটা তাদেরকে ওই সাপোর্টটা দিচ্ছেন, স্পেশালি অন্য পাশে কুকুরিয়া, মার্ক কুকুরিয়া যে কাজটা করছেন এই কারণে নিকো উইলিয়ামস অনেকখানি জায়গা পাচ্ছেন। সম্ভবত কোনো একটা জায়গায় গিয়ে কোনো এক মিডফিল্ডারকে ওই জায়গাটায় পাহারা দিতে হবে, মানে আপনি হেসুস নাভাস যখন ওখানে খেলছেন রাইট সাইডে যিনি রয়েছেন আর মিডফিল্ডার তাকে বোধহয় অনেকটুকু দানি অলমো তাকে বোধহয় কিন্তু দানি অলমো ওখানে খেলবে না, দানি অলমো মূলত নাম্বার 10 রোলে আরও বেশি ভালো করেন, রদ্রিকে হয়তো ওই জায়গায় অনেক বেশি সাপোর্ট দেওয়া লাগতে পারে, এবং এই ম্যাচটা মনে হতে পারে অনেক এন্টারটেইনিং, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা খুবই ট্যাকটিক্যাল একটা ব্যাটেল হতে যাচ্ছে এবং খুবই ধীর স্থির হয়ে একটা দল আরেকটা দলের বিপক্ষে খেলবে। এবং এখন পর্যন্ত স্পেন এবং ফ্রান্সের আমরা যদি একটা পরিসংখ্যান দেখি বা কম্পেয়ারটা যদি করি, ফ্রান্স তারা মাত্র 3টা গোল দিয়েছে এবারের আসরে, এবং আপনি ওভারঅল শর্টস অন গোল দেখেন মাত্র 21টা, দুটা ম্যাচ জিতেছে, অন্যদিকে স্পেন টানা 5টা ম্যাচ কিন্তু জিতে নিয়েছে, এবং ইউরোতে এর আগে কখনোই কোনো দল টানা 6টা ম্যাচ জেতে নাই, আজকে যদি স্পেন সে কাজটা করতে পারে একদিকে যেমন পৌঁছে যাবে তারা ফাইনালে, অন্যদিকে নতুন ইতিহাস, এবং এই ইতিহাসটা সম্ভবত ফুটবলও একটু হলেও চাইছে, মানে ফুটবল বলতে চাইছি শুধুমাত্র ফ্রান্সকে বাদ দিয়ে যদি কোনো ফুটবল হিসাব করা হয়, ফ্রান্স যারা করেন তারা নিশ্চয়ই ফ্রান্সকে উঠে যেতে দেখতে চাইবেন। আমরা একটা ফুটবল দর্শন দেখেছি না স্পেনের কাছ থেকে 8-12 পর্যন্ত তারা যে ফুটবলটা ডমিনেট করলো, এরপরে বহুদিন বাদে স্পেন একটা নতুন ব্র্যান্ডের ফুটবল নিয়ে বিশ্বে হাজির হয়েছে যেখানে তারা দেখাচ্ছে যে তাদের যে মিডফিল্ডার আপনি ফাবিয়ান রুইজ যিনি এবারে টুর্নামেন্টের অন্যতম সেরা মিডফিল্ডার, তিনি এইরকম টেকনিক্যাল মিডফিল্ডার আসলে স্পেনে ভুরি ভুরি আছে, তারা যে এই স্টেজে গিয়ে রেজাল্ট আনার মতো ফুটবল খেলতে পারেন এবং এই ফুটবল দর্শনটা যদি সাকসেসফুল হয় তাহলে হয়তো সামনের দিনগুলোতে এই ফুটবলটা বা এই যে ফরমেশন এই যে সিস্টেম এটার দিকে অনেকে ঝুঁকবেন বলে ভাবা হচ্ছে। আর ফ্রান্সের দিক থেকে কি দিদিয়ের দেশ প্র্যাগম্যাটিক, তাকে আপনি যদি লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এদের সবাইকেও দিয়ে দেন তবুও তিনি এই ব্র্যান্ডের ফুটবলই খেলবেন, এর সঙ্গে তিনি কম্প্রোমাইজ করবেন না, কারণ তিনি বিশ্বাস করেন যে টুর্নামেন্ট ফুটবল জিততে হলে সেরা ফুটবল খেলাটার প্রয়োজন নাই, ডিফেন্সিভলি সলিড থাকতে হবে, এরপর যা খুশি তাই করো, এবং সেই ডিফেন্সিভ সলিডিটি ফ্রান্স এখন পর্যন্ত দেখাচ্ছে। দেখা যাক এই ম্যাচটা কি হয়, রাত 1টায় আপনারা দেখতে পারবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। আমার প্রেডিকশন ফ্রান্স, কেন ফ্রান্স দেখবেন এই স্লো অ্যান্ড স্টেডি ফুটবলটা খেলেই স্পেনকে হচ্ছে আজকের ম্যাচটায় হারিয়ে দেবে, এবং আমার যেটা ধারণা যে নিকো উইলিয়ামস এবং লামিনিয়ামাল এই দুজন বেশ ভালোভাবে আজকে ব্লকড হবে, তাই ফ্রান্সের সেই ডিফেন্সিভ সলিডিটিটা হচ্ছে হার্নান্দেজ এবং কুন্দের উপরে এই কাজগুলো থাকছে। আমার কাছে মনে হয় যে স্পেনের যে তিনজন বদলি করতে মানে চেঞ্জ করতে হচ্ছে বিভিন্ন কারণে, এইটার কারণে ফ্রান্স
এই ম্যাচে রেজাল্টটা বের করে আনবে, যদিও ওই বোরিং ফুটবল দেখার মানসিক অবস্থায় আমি এই মুহূর্তে এত ফুটবল দেখেছি মাশাল্লাহ গত কদিনে, এরপর আর বোরিং ফুটবল দেখার মতো এনার্জি আমি খুঁজে পাচ্ছি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.